এভরি ওয়ান ওয়েলকাম টু ব্র্যান্ড বেসিক্স গত এপিসোডে আমি কথা বলেছিলাম অ্যাবাউট এআইস রোল ইন ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট সাম অফ দ্য স্পেসিফিক এ আই টুলস দ্যাট আর ইন মাই ভিউ ভেরি এসেন্সিয়াল ফর এনি মার্কেট ইয়ার্স আপনি যদি কোনো একজন স্মল বিজনেস ওনার হন কিংবা কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ব্র্যান্ড প্রফেশনালও হন এই এআই টুলসগুলো ইজ আ মাস্ট হ্যাভ ফর ইউ এই এআই টুলসগুলো আপনার কাজকে শুধু সহজই করে দেবে না রেদার আপনার সময় এবং খরচ দুটোই বাঁচাবে এবং পাশাপাশি আপনি হয়ে উঠবেন একজন স্মার্ট মার্কেটিয়ার সো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটি ডিজাইন টুলের কথা বলবো এমন একটি টুল যা দিনকে দিন এআই পাওয়ারে আরও এনরিচড হচ্ছে এবং ডিজাইন হয়ে যাচ্ছে একদমই পানির মতো সহজ দ্য টুল ইজ নোন অ্যাস ক্যানভা এই ক্যানভা দিয়ে কিন্তু একজন নন ডিজাইনারও এখন একদম প্রফেশনাল ডিজাইনারের মতন ডিজাইন বের করে নিয়ে আসতে পারেন ক্যানভাতে ইউজ করা হচ্ছে এআই অ্যান্ড দিস এআই ইজ গেটিং রিচ ডে বাই ডে এআই ডিজাইন সাজেশনসের মাধ্যমে রাইট কালার ফন্ট লে আউট সব কিছুর সাজেশন মেলে ক্যানভাতে রয়েছে ম্যাজিক রিসাইজ কিংবা এআই সাজেশনসের মতন বেশ কিছু ফিচার যার মাধ্যমে আসলে আপনি রেডি করা টেমপ্লেট থেকে বেছে নিতে পারবেন কোন টেমপ্লেটটি অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী যায় এবং প্রয়োজন অনুযায়ী সেগুলোকে আপনি কাস্টমাইজও করতে পারবেন ম্যাজিক রিসাইজ এমন একটি ফিচার যেই ফিচারের মাধ্যমে ক্যানভাতে আপনি একই টেমপ্লেট ইউজ করে ইউ ক্যান ক্রিয়েট ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট লিঙ্কড ইন ব্যানার অ্যান্ড মোর নেক্সট যে টুলটির কথা বলবো তা হচ্ছে কপি ডট এআই কপি ডট এআইকে ব্যবহার করে ইউ ক্যান ক্রিয়েট ইমেল ক্যাম্পেন্স সোশ্যাল মিডিয়া পোস্ট এমনকি অ্যাড কপিও কপি ডট এআইকে যদি আপনি রাইটভাবে ইনফরমেশন ফিট করাতে পারেন তাহলে ইট ক্যান জেনারেট দ্য অ্যাড কপি সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ইমেল ক্যাম্পেন্স অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড বিফোর ইন মেনি ভ্যারিয়েশনস ফরমাল ক্যাজুয়াল সেমিপরমালো বাংলাদেশের বেশ কিছু ই কমার্স সাইট কিন্তু আমার জনামতে তাদের অ্যাড কপি লেখার জন্য এই কপি ডট এআইকে ব্যবহার করছে হাফ স্পটস এআই পাওয়ার সিআরএম টুলস হাফ স্পটের এই এআই পাওয়ার সিআরএম টুল কিন্তু কাস্টমারের বিহেভিয়ার ট্রেন এবং প্রেফারেন্সকে প্রেডিক্ট করতে পারে যার ফলে একটি প্রপার কাস্টমার জার্নি ডিজাইন করা খুব সহজ হয় ফোর্পসের একটি সাম্প্রতিক গবেষণাতে দেখা গিয়েছে যে এই ধরনের এআই পাওয়ার সিআরএম টুল ব্যবহার করার ফলে কাস্টমারের ট্রেন্ড অ্যানালিসিস করা বা ফিউচার বিহেভিয়ারকে প্রেডিক্ট করা বা কাস্টমারকে কিভাবে রিটেনশন করতে হবে এ ব্যাপারটি অনেকটাই সহজ হয়ে যায় গ্লোবালি কিন্তু ছোট বা মাঝারি ব্র্যান্ডগুলো এখন দামি দামি সিআরএম টুল ব্যবহার করা বাদ দিয়ে এই এআই পাওয়ার সিআরএম টুলগুলো ব্যবহার করছে এবং ভালো রেজাল্টও পাচ্ছে গ্রামারলি আই গেস এ নামটি অনেকেই শুনেছেন গ্রামারলি কিন্তু শুধুমাত্র শুদ্ধ গ্রামারই নয় রেদার শুদ্ধ গ্রামারে ক্যান ক্রিয়েট স্টার্নিং ব্র্যান্ড মেসেজ একটি ব্র্যান্ডের কিন্তু একটি পার্সোনালিটি থাকে সুতরাং এই ব্র্যান্ড যখন কোনো মেসেজ তার অডিয়েন্সকে দেয় তার টোন সেটিংও ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই টোন সেটিংয়ে কিন্তু কনসিস্টেন্সিও একটি ব্যাপার বটে গ্রামারলি ইউজ করে ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট গুড ব্র্যান্ড মেসেজিং ইন আ কনসিস্টেন্ট টোন অ্যান্ড অফ কোর্স ইন আ প্রপার গ্রামার যুক্তরাষ্ট্রে কিন্তু অনেক ছোট ছোট বিজনেস ওনার এই গ্রামারলি বেশ ব্যাপকভাবে ইউজ করছে চ্যাটবটস চ্যাট জিপিটি কিংবা ড্রিফটের মতো এআই পাওয়ার চ্যাটবট ইউজ করে কিন্তু এখন অনেক ব্র্যান্ড কাস্টমার সার্ভিস রুটিন কাস্টমার এনগেজমেন্ট কাস্টমার কোয়ারি ম্যানেজমেন্ট কাস্টমার পার্সোনালাইজড সার্ভিস এমনকি সামটাইমস আপ সেলিং বা ক্রস সেলিংও করছে সো দিজ আর দ্য ফাইভ এআই টুলস দ্যাট আর অ্যাকর্ডিং টু মি মোস্ট এসেন্সিয়াল ফর এনি মডার্ন রে ব্র্যান্ড মার্কেট ইয়ার্স ফর ডিজাইন অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনস কপি রাইটিং কাস্টমার সার্ভিস অ্যান্ড মেনি মোর এবং এগুলো প্রেফার করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এগুলোর সহজলভ্যতা অ্যান্ড ইউজার ফ্রেন্ডলিনেস এগুলোকেই প্রাধান্য দিয়েছি অ্যাকর্ডিং টু ইউ হোয়াট আর দ্য ফাইভ মোস্ট এসেন্সিয়াল এআই টুলস ফর ব্র্যান্ড মার্কেট ইয়ার্স কমেন্ট করে জানাতে পারে সো ইফ ইউ হ্যাভ লাইক দিস কন্টেন্ট প্লিজ গিভ আ লাইক কমেন্ট অর শেয়ার স্টে টিউন স্টে উইথ ব্র্যান্ড বেসিক্স হ্যাপি ব্র্যান্ডিং